হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বেশ, কেমন আছেন? দেখেন এইখানে হাঁসের গ্রামীণ জীবনের একটা, দেখেন হাঁস এখন পুকুরে যায়, নদীতে যাবে। হাঁসের কি অবস্থা! বৃষ্টির দিনে হাঁসের কোনো ইয়া নেই, হাঁস মসজিদ নদীতে যাইবি। হাঁস দেখেন যাচ্ছে, হাঁসগুলো অনেকদিন পরে হাঁস দেখলাম, নদীতে যাবে মনে হচ্ছে। বৃষ্টির দিন হাঁস ভিজে, হাঁসের কাজ হলো যত বৃষ্টি হোক পানি ছাড়া হাঁসের কোনো ইয়া নেই। মুরগির জীবন, মুরগি বৃষ্টি পড়লে অবস্থা কাহিল, আর হাঁস পানি থাকলে খুব ভালো। ইয়ার সময় বৃষ্টি পড়তেছে, নদীর সিনারিটি অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে এক ডালা, গ্রামটার নাম হচ্ছে এক ডালা। এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা এলাকা। একডালা একটা দুর্গ ছিল, এখন তো মনে কিছুই নাই। সামনে একটা একডালা মসজিদ আছে। এটা হচ্ছে শীতলক্ষা নদী। শীতলক্ষা নদী পাশটা এসে দেখেন নতুন বেড়িবাঁধ করছে, তো এখানে দেখতে খুব সুন্দর লাগতেছে। সামনে যেমন রয়েছে একডালা, সামনে ইট। এটা একডালা একসময় একটা দুর্গ ছিল। দুর্গ ছিল 5 কিলোমিটার, প্রস্থ ছিল 2 কিলোমিটার। দেখেন নদীর সিনারিটা।